नमस्कार बंधुरा, दा श्रेयास किचेने ये पर्वे आमी निये एसेछी एग भुर्जी रेसिपी। सब समय एक घे डिमेर डालना बा डिम ओमलेट करे झोल एरकम खेते इच्छे ना करले रुटी दिए बानिए निते पारेन खूब सहजेई एई एग भुर्जी रेसिपि। बिगिनार्सदेर जन्य एई रेसिपिटि भीषणई सहज एकटि रेसिपि। चलुन देखे नी एई रेसिपिटि। एर जन्य आमी तीनटे डिम निएछि। এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দেব একটু লঙ্কার গুঁড়ো, আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটাকে আগে ভালো করে ফেটিয়ে নেব। এই যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ তেল। তেলটা খুব ভালো করে গরম করে এই যে এইভাবে পুরো কড়াইতে একটুখানি ঘুরিয়ে নিলাম। ভালো করে গরম করে নিয়ে তেলটা আমরা ডিমটা দিয়ে দেব। মিনিট খানেক হতে দেব। সাইডগুলো দেখে বোঝাই যাচ্ছে যে আস্তে আস্তে হয়ে আসছে, কিন্তু এটা তো আমরা অমলেট করব না, সেই কারণে এরপরে এইভাবে সামানে খুন্তি দিয়ে আমরা এরকম নাড়তে থাকব। তাহলেই একদম ডিমটা এই ছোট ছোট টুকরো তে এটা ভাঙা হয়ে যাবে। এইভাবে দেখুন আস্তে আস্তে ছোট ছোট টুকরো হয়ে গেল, ডিম অমলেট হলো না পুরো, কিন্তু এরকম ছোট ছোট টুকরো হয়ে গেল, ডিমের ঝুড়ির মতো এটা রেডি হয়ে গেল। খুব ভালোভাবে ডিমটা ভাজা হয়ে গেলে আমরা এটা একটা পাত্রে তুলে রাখব। ডিমটা তুলে নিয়ে এই কড়াইতে আমি আবার দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি দু চামচ তেল দিয়েছি। তেল গরম হলে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, এক টুকরো দারচিনি আর একটা এলাচ। এগুলোকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। সুন্দর গন্ধ ফোড়নে বেরিয়ে এলে এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একদম ব্রাউন হয়ে যাওয়া অবধি পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে। সেই জন্য এবারে আমরা এই যে পেঁয়াজটাকে ভাজতে থাকছি, খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়া অবধি এটাকে ভেজে নেব। দেখুন এর কালার চেঞ্জ হয়ে গেছে, একদম ব্রাউন হতে শুরু করেছে। এই সময় এখানে দিয়ে দেব এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাও আবার পেঁয়াজের সাথে মিশিয়ে ভাজতে থাকব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। অন্তত দেড় থেকে দু মিনিট এটাকে ভাজতে হবে। এর ফলে এখানে আমাদের পেঁয়াজটাও আরও ভাজা হয়ে যাচ্ছে। তো পেঁয়াজ আর এই আদার গন্ধও যখন চলে যাবে তখন এখানে আমরা একে একে একটু গুঁড়ো মশলা মিশিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর বাকি মশলাগুলো আমি হাফ চামচ করেই দেব। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবারেও আমরা এই গুঁড়ো মশলাগুলোকেও খুব ভালো করে এখানে কষিয়ে নেব। খুব ভালো করে গুঁড়ো মশলাটাও যখন কষে আসবে, খুব ভালো করে এটাকে এখন কষিয়ে নিচ্ছি। এখানে আমরা দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি তিনটে ছোট সাইজের টমেটো বাটা দিয়েছি। টমেটো বাটাটা ভালো করে আবার এই মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না এই টমেটো বাটাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, এর কাঁচা ভাব চলে যাচ্ছে না ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে। অন্তত মিনিট খানেক এইভাবে আমরা কষিয়ে নিয়ে যে বাটিতে আমি টমেটো বাটা রেখেছিলাম সেই বাটিতে করেই জল দিয়ে দেব। দেখুন সমস্ত মশলা আমাদের কষে এসেছে, একদম বেশ শুকনো মাখমাখো হয়ে গিয়েছে। এবারে এই বাটি করেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ভালো করে আবারও জল দিয়ে এইভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। ওই বাটি করে আরও একটু জল দিয়ে দিচ্ছি। মোটামুটি এক কাপ মতো জল এখানে আমরা ব্যবহার করছি। এক কাপ মতো জল দিয়ে দিলাম। এখানে নুন আমি আগে দিইনি, শুধু ডিমটা ভাজবার সময়তে নুন দিয়েছিলাম, তাই এখানে দিয়ে দিচ্ছি এবার আন্দাজ মতো নুন। দিয়ে হাই ফ্লেমে এটাকে মিনিট দুয়েক হতে দেব, তাতে কী হবে এই গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেল, খুব ফুটে উঠেছে এবং গ্রেভিটা ঘন হয়ে এসেছে। তখন আমরা দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা এই ডিমটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ডিমটাকেও খুব ভালো করে এর সঙ্গে এবার আমরা মশলার সাথে কষিয়ে নেব। যদি এটা গ্রেভি রাখতে চান তাহলে আরেকটু জল অ্যাড করে দেবেন,
আমি এখানে এক কাপ জল দিয়েছিলাম, তার বদলে অন্তত দু কাপ জল দিয়ে দিলে তাহলে এটা গ্রেভিওয়ালা ডিমের ঝুড়ি, ডিমের ভুর্জি রেডি হয়ে যাবে। আমি এটা যেহেতু গ্রেভি রাখবো না, একটু শুকনোই করব, তাই এইখানে আর জল দিচ্ছি না। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। মিনিট খানেক হয়ে যাওয়ার পরে যখন বেশ শুকনো হয়ে এলো, দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে মিশিয়ে নেব। দেখুন একদম মাখো মাখো হয়ে গিয়েছে, এটা কিন্তু কোনো গ্রেভি নেই। দিয়ে দেব একটুখানি কুচানো ধনে পাতা। দিয়ে কুচানো ধনে পাতা দিয়েও আবারও এটাকে একটু মিশিয়ে নেব। এখানেই আমাদের রান্না একদমই শেষ পর্যায়ে, রান্না শেষই হয়ে গিয়েছে। তবে এই পর্যায়ে আমি একদম শেষ পর্যায়ে এখানে মিশিয়ে দেব একটুখানি মালাই, যেটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু এটা মেশানোর জন্য এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। সেই জন্য আমি এখানে এক চামচ, 1 টেবিল স্পুন মালাই অ্যাড করলাম। একদম লো আছে এখন, এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে দেব। এর ফলে এর স্বাদটা বললাম অনেকটাই বেড়ে যায়, সেই জন্যই আমি এই মালাই অ্যাড করলাম। রান্না আমাদের একদমই শেষ। এবার গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে দেব এগ ভুর্জি। রান্নাটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। খুব সহজে অল্প উপকরণে তৈরি রান্নায় আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে, তাই আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসবো আবারও অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।